সালাম আলাইকুম। আজকে আসছিলাম শহরের ভিতরে একটা কাজের জন্য, তো বাইকে একটা মোবাইল শেষ হয়ে গেছিল, মোবাইলটা কিনতে পারি নাই, দোকানটা বন্ধ হয়ে গেছে, মানে কোনো কারণে তারা বন্ধ। তো সারাটা দিন কি করব, বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে আজকে মোবাইলের যে ইকো পার্কটা ঘুরবো। তো আমরা ইকো পার্কে ঢুকছি, ইকো পার্কে ঢোকার সময় দুইটা গ্যারেজ, একটা হচ্ছে ভিতরে বাইক ঢোকানোর জন্য, এটা 50 টাকা, আর পাশে হলো 20 টাকা। আমরা 20 টাকাটা চুজ করছি, বাইক মানে বাইরে রাখছি 20 টাকা দিয়ে, ভিতরে আমরা হাঁটা হাঁটা ঢুকছি। আমরা পুরো এলাকাটা আজকে আমরা ঘুরবো, যদিও অনেকবার ঘুরছি তারপরে আবার ঘুরবো। চলেন আমাদের সাথে ঘুরা যাক। পয়েন্ট এরিয়ার ভিতরে আসে, কেউ যদি অসুস্থ পড়েন হুটহাট করে, এই যে এখানে ভ্রাম্যমান একটা মেডিকেল কলেজ আছে, এখানে টুকটাক যে প্রাথমিক চিকিৎসা গুলো এগুলো পাওয়া যায়, এবং তার চেয়ে মজার বিষয় হচ্ছে স্বল্প মূল্যে যে রেগুলার যে ওষুধ গুলা এগুলো এখানে কিনে পাওয়া যায়। না ঘুরবো না, দাম শুনবো কিরকম এটা? গাড়ির দাম 13 লক্ষ টাকা। ইনশাল্লাহ ঘুরবো। এখানকার লোকজন জানা গেছে যে এখানকার বেশিরভাগ যারা দর্শনার্থী এরা হচ্ছে কাপল বেসড, তো সামনে ঈদ, এরা কাপড় চোপড় বিক্রি করা শুরু করে দিচ্ছে। আসেন, নিরাশ হবেন না, এখানে আসে মার্কেটিং করতে পারবেন। এবং পরে বন্ধ করো নাকি তুমি, আসো তো, চালু করছি তো। মমইন ইকো পার্কের ভিতরে যে জায়গাগুলো এক নজর একটু দাঁড়িয়ে থেকে দেখার মতো সুন্দর, সেই জায়গাগুলো চলেন। মমইন ইকো পার্ক, এই জায়গাটায় আমরা ভুল সময় চলে আসছি, এটা আসা ছিল উচিত ছিল আমাদের বিকেলবেলা, এখন দুপুরবেলা, একদম পুরোপুরি ফাঁকা। তোমার মতো মানুষ যারা যারা নির্ঝঞ্ঝাট মানুষ, একা একা দেখতে পছন্দ করে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু এখানকার ফুল মজা পাইতে গেলে আপনারা আসতে হবে বিকেলবেলা, শুক্রবার এরকম সুন্দর সময়। সামনে একটা বট গাছ আছে, জায়গাটা অনেক সুন্দর, আমি মাঝে মধ্যে আসি এবং বসে থাকি, যে কারো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার মতোই একটা জায়গা সামনে এই বট গাছটা। চলেন যাওয়া যাক। এটা হুট করে ভুল করে বলে ফেলছি বট গাছ, এটা আসলে বট গাছ না, এটা হচ্ছে একটা পিকনিক স্পট এর মতো, যে পিকনিক যে স্পট গুলো থাকে, এই যে এরকম ছোট ছোট ঘর গুলা এখানে প্রোগ্রাম করার জন্য। তো আমার মনে হয় যে মোবাইল ইকো পার্কের ভিতরে যতগুলো এরকম জায়গা আছে তার মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেস্ট, একদম নিরিবিলি নদীর পাশে। তো এটাতে আমি বট গাছ বলছিলাম, মানে বের হয়ে গেছে বট গাছ। আসলে কোনো যখন যদি কোনো ইভেন্ট ভাড়া নেন, নেওয়ার চেষ্টা করবেন এই জায়গাটা, কারণ এই জায়গাটা সবচেয়ে বেস্ট এখানে। আমরা ফাইনালি মোমেন্ট থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের ঘোরাঘুরি শেষ, যদিও বহুবার আসছি, একই জায়গা, নির্জন জায়গাগুলো আসলে ঘুরতে ভালো লাগে। অবসর সময় আপনারা চলে আসবেন, কত দূর দেখাইতে পারছি না পারছি মানে দেখে মন্তব্য করবেন, আর আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, অন্য কোথাও আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।